কক্সবাজারে রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ উখিয়া থানায় মামলাটি করেন তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার সম্ভব হয়নি বুধবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের অফিসের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পরে এপিবিএন সদস্যরা গুলিবিদ্ধ মহিবুল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছিলেন দু সালে উনিশ সালের সতেরোই জুলাই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন মহিবুল্লাহ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পাশাপাশি মহিবুল্লাহ হত্যার সঠিক তদন্ত জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের এই হত্যার ঘটনায় শোক প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ সময় রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা মহিবুল্লাকে গুলি করে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত বলে উল্লেখ করেন তিনি এক বিবৃতিতে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও বিভিন্ন মানবাধিকার সংস্থা